গড়ের তৈরি কোন জৈব সার আমার খদু গাছের মাটির মাঝে দিছি আর ওগুলা দেওয়ার ছয় দিন পরে আমার খদু গাছগুলা দ্বিগুণ বড় হয়েছে। আপনারা লগে আমি আজকে ও ভিডিওটা শেয়ার করবো, আপনারা লগে থাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আইজ আমি আপনারারে আমি আমার খদু গাছ দেখাইমো আর আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে আপনারা লগেও ভিডিওটা শেয়ার করিলাই আর ওয়েদার দেখতে পারা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, আরও বেশি ভালো লাগে ওয়েদার ভালো হওয়ার কারণে। তো আপনারা এই ভিডিওটা দেখানোর একটাই কারণ, আপনারা দেখতে পারা আমার খদু গাছের মাঝে অনেকগুলা ড্যাম দিছে আর ড্যাম দেওয়ার একটাই কারণ আমি অনেক পরিমাণে মাথা ভাঙ্গা দিই গাছের, তো যার কারণে অনেক ড্যাম দের আর এখানে হতে পারে পাতাগুলো একটু ইয়েলো কালার হয়ে গেছে কি, কারণ গাছগুলা বারে বা করার পর থেকে ওয়েদার ভালো আসিল না, যার কারণে গাছের পাতাগুলো ইয়েলো কালার হয়ে গেছে কি। আর ও দেখতে পারা খদুর হই, এখানে দুইটা খদুর হই আছে দেখতে পারা আর আরও অনেকগুলা খদুর হই আইছে। একটা খদুর হই আমি গতকালকে পলিনেট করিয়া দিছি, ও একটা আছে, এরপরে হওয়ার একটা আছে, দুইটা খদুর হই আমি পলিনেট করিয়া দিছি আর এখানে রাখতে পারা একটা খদুর হই ফুল ফুটছে বাট কোনো পুরুষ ফুল নাই। পুরুষ ফুল যদি না থাকে আপনারা কিলা খান এই খদুগুলা পরাগায়ন করবা বা করতে পারবা, ওগুলো আমি আপনার লগে শেয়ার করবো আমার আজকের ভিডিওর মাঝে। আরও দেখতে পারা খদুর হই আরও আইরো আলহামদুলিল্লাহ, তো একটা আমি পলিনেট করিয়া দিমো আর আপনার লগে শেয়ার করবো। তো একটা আমি গতকালকে পলিনেট করিয়া দিছি আলহামদুলিল্লাহ, আরও খানোর একটা আছে একটাও পলিনেট করিয়া দিছি, আরও অনেকগুলো আইছে, এগুলো এখনও ফুটছেন না, তো আশা করা যায় কুইক উই মানে কি তুই জীব কি আর পলিনেট করিয়া দিতে পারমো। দেখলা ও দেখলা সদূর কই আর ওখান আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, খদু গাছগুলো অনেক বড় হইরো আর এখানে রাখতে পারে একটা খদু গাছ একটা অবশিষ্ট আছিল, ওটারও আমি দিলাইছি মাছের মাঝে তুলিয়া, এটা মানে খদু গাছ ওটাও আছিল বাট ওগুলো কুইক বড় হয়েছে আর ওটা অনেক লেটে বড় হয়েছে। তো ওটা আমি এখন পলিনেট করিয়া দিমো কটন বারের সাহায্যে, যেহেতু আমার খদু গাছের মাঝে কোনো পুরুষ ফুল নাই। তো ভিডিওটা করার আর একটা কারণ হয়েছে কি, অনেকে মনে করেন যে খদু গাছের মধ্যে পুরুষ ফুল না থাকে তা আপনারা পলিনেট কীভাবে করতা, ওটাও কোনো পুরুষ ফুল আপনারা দেখতে পারা না, কোনো পুরুষ ফুল নাই। তো পুরুষ ফুল যদি গাছের মাঝে না থাকে আপনারা কটন বারের সাহায্যে পলিনেট করিয়া দিতে পারবা, আমি ভিডিওটা শেয়ার করলাম। আর এখানে দেখতে পারা আমি একটা জিনিস আপনার লগে শেয়ার করবো, আমার খদু গাছের মাঝে অনেক অনেক খদুর হয়ে আইছে, তো আমি আমার খদু গাছের মাঝে কিছু ভিটামিন দিমো, ভিটামিনটা আপনার লগে আমি শেয়ার করাম আমি কোন ভিটামিনটা আমার খদু গাছের মাঝে আইস দিমো আপনার লগে। তাহলে আমার আজকের ভিডিওর মাঝে আপনারা লগে কিছু টিপস আমি শেয়ার করবো যেগুলো নতুন গার্ডেনারে লাগি, আমার কাছে মনে হইল যে অনেক উপকারী একটা ভিডিও। আজকে আমি আপনার লগে শেয়ার করবো যে আমি গোড়ের তৈরি কোন জৈব সার আমি আমার খদু গাছের মাটির সাথে মিক্স করিয়া দিছি আর ওগুলা দেওয়ার ছয় দিন পরে আপনারা দেখতে পারবা আমার খদু গাছের মাঝে কতটুকু পরিবর্তন আইছে। আপনারা দেখতে পারবা আমার খদু গাছ খলার কুসা দেওয়ার আগে কতটুক বড় আছিল আর খলার কুসা দেওয়ার পরে আপনারা দেখতে পারবা মাত্র ছয় দিন পর আমার খদু গাছ দ্বিগুণ বড় হয়েছে, প্লাস অনেক অনেক লত দিছে আর গাছগুলা অনেক সতেজ হয়েছে আর অনেক পরিমাণের স্ত্রী ফুলও আইছে পুরুষ ফুলও আইছে। তো আপনারা যখন আমি দেখাই মু কোন জৈব সারটা আমি ইউজ করছি গাছের মাঝে, অনেক সময় দেখা যায় গড়ের মাঝে আমরা অনেক পরিমাণের খোলা আনা হয় আর এগুলা একটু কিতুই গেলে খাওয়া হয় না, তো আপনারা ওগুলারে না ফালাইয়া গাছের গুঁড়ার মাটির সাথে মিক্স করিয়া দিলেইবা, খোলার মাঝে অনেক পরিমাণ পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে, ওগুলা গাছের লাগি অনেক অনেক বালা। তো ওই কারণে আমি অলরেডি একটা দিছি, তো সেইমভাবে আমি আমার সবগুলা খদু গাছের বাকেটের মাঝে দিমো আর ওটো আপনার লগে আমি শেয়ার করবো। আপনারা চাইলে এগুলো খাটি হইতে পারেন আর যদি মনে করেন যে লাস্তা দিলে তা ওইও পারবা, কারণ একটু আস্তে আস্তে মাটির সাথে মিক্স হয়ে যাব কি ফসিয়া। তো আপনারা চাইলে এই জৈব সারটা তিনভাবে গাছের মাটির মাঝে ইউজ করতে পারবা, এক হয়েছে খলার কুসা রইদ শুকাইয়া পরে ব্লেন্ড করিয়া দিতে পারবা গাছের গুঁড়ার মাটির মাঝে,
আর সেকেন্ড হয়েছে আপনারা চাইলে খোলার কুসা বা আর বিভিন্ন ধরনের ফ্রুটসের কুসা পানির মাঝে ভিজাইয়া 8 থেকে 10 দিন বাদে সময় পানিগুলো একটু ফসি যাবে কি ও সময় পারবা গাছের মাটির মাঝে ইউজ করতা। আর যদি চাইন আমি যেভাবে ইউজ করছি ডাইরেক্ট মাটির মাঝে দিলাইছি ওইও পারবা। তো আমার কাছে মনে হয় যদি ডাইরেক্ট মাটির মাঝে যদি আপনারা দেন তো বেশি বেনিফিট পাইবা। আপনারা দেখতে পারবা আমি যেভাবে দিছি আমি মাটির মাঝে ডাইরেক্ট দিলাইছি আর প্রায় 5 থেকে 6 দিনই দেখা গেছে এগুলো মাটির সাথে জৈব সারে পরিণত হয়ে গেছে গিয়ে এই খোলার কুসাগুলা। আর 6 দিন পরে আপনারা নিজেরাও দেখতে পারবা আমি দেখাই মো ভিডিও শেষে দিই আমার খদু গাছগুলা কতটুক বড় হয়েছে। খোলার কুসা দেওয়ার আগে আমার খদু গাছগুলা কতটুক বড় আছিল আর খোলার কুসা দেওয়ার 6 দিন পরে আমার খদু গাছগুলা দ্বিগুণ বড় হয়েছে। কষ্ট আপনার লগে আমি শেয়ার করার লাগি ভিডিওটা করছি। সো যদি আপনারা দেখতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আশা করবো আপনার কাছেও ভালো লাগবো। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিও বা টিপস আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো সেমভাবে আমি আমার খুদু গাছে 3টা বাকেটের মাঝে দিছি, হকটার মাঝে দিছি না কারণ একটা গতকালকে আমি গাছের টপ চেঞ্জ করছি সব ধরনের ফার্টিলাইজার দিয়া, যার কারণে একটার মাঝে আমি দিছি না, জাস্ট খালি ও 3টার মাঝে দিছি। আর ওখানে আমি পানি দিলাম গাছের মাঝে। তো আলহামদুলিল্লাহ যে খুদুগুলো আইছে সবগুলা খুদু দেখা যায় ঠিকই আছে, বাট বড়ই রো লেইটে কারণ যেহেতু প্রথমে ঠান্ডার একটা কিতাব পড়ে গেছে গিয়ে যার কারণে গাছগুলা লেইটেই বড়ই রো। তো আমি খুদুটা আইস একটা পলিনেট করিয়া দিই আরও একটা পারা অনেকগুলা খুদুর হয়ে আইছে, এগুলো এখনও ফুটছে না খুদুর হয়ে যেগুলা একটা পারা। তো দেখতে পারা আমি একটা কটন বার আনছি আর একটা দিয়া আমি পলিনেট করে দিলাই। তো আপনারা লগে আমি শেয়ার করলাম যদি আপনারা গার্ডেনের মাঝে পুরুষ ফুল না থাকে আপনারা কটন বারের সাহায্যেও পলিনেট করে দিতে পারবা। আর গাছের মাঝে খুদু সবগুলো একদিনে আইছে না, এশটা আইছে আর এশটা ফুটে, তো সময় দেখি যেগুলো ফুটের। আর যদি পুরুষ ফুল থাকে তো পুরুষ ফুল দিয়ে আমি ওলা পলিনেট করিয়া দিলাই, আর যদি পুরুষ ফুল না থাকে আমি ওলা কটন বার দিয়া পলিনেট করিয়া দিলাই। আলহামদুলিল্লাহ আমার খুদু গাছের মাঝে পুরুষ ফুলের তুলনায় স্ত্রী ফুল অনেক আইছে আলহামদুলিল্লাহ। তো যদি পুরুষ ফুল না থাকে আপনারা চাইলে ওলা হ্যান্ড পলিনেট করিয়া দিতে পারবা, আর হ্যান্ড পলিনেট করিয়া দিলে কিন্তু খুদুগুলা বড়ইতে বেশি দিন সময় লাগে না। আর এখন ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো আছে তো বেশি সময় লাগতো না। দেখতে পারা ওখানের মাঝে একটা খুদু আমি হ্যান্ড পলিনেট করিয়া দিছিলাম, ও দেখতে পারা একটা খুদু আমি হ্যান্ড পলিনেট করিয়া দিছি আর আইজ আমি একটা হ্যান্ড পলিনেট করিয়া দিছি আলহামদুলিল্লাহ। ও দেখতে পারা আর একটা আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি আপনারা খুদু গাছের মাথা ভাঙ্গা দেন তো দেখা যাইব গাছগুলো লম্ব হইব কম আর অনেক পরিমাণে ডাল দিব বা লত দিব। আর যদি আপনারা মাথা কম ভাঙ্গা দেন দেখা যাব একটা লতই অনেক লম্ব হইল, আর বেশি লম্ব হইলে কিন্তু গাছগুলো আনহেলদি হয়ে যায়। সো আপনারা চাইলে পলিনেট ওলা করে দিতে পারবা কটন বারের সাহায্যে, আর ওরকম খুদু গাছের মাথা ওলা ব্যাঙ্গা দিতে পারবা। তো দেখতে পারবা আপনারা খুদু গাছের মাঝে অনেক পরিমাণে লত দিব, আর যত বেশি লত দিব অত বেশি কিন্তু খুদুর ফলন হইব ইনশাল্লাহ। তো এখানেও আপনারা দেখতে পারা আমার খুদু গাছের মাঝে অনেক অনেক ড্যাম দিছে। প্রথম ক্লিপও আপনার লগে আমি শেয়ার করছিলাম যে আমি আমার খুদু গাছের মাঝে কিছু খোলা দিছিলাম যেগুলো নষ্ট হয়ে গেছিল কি, তো ওগুলো আমি আমার খুদু গাছের মাঝে দেওয়ার পর আমার খুদু গাছ আলহামদুলিল্লাহ অনেক গ্রিন হয়েছে আর পাতাগুলো অনেক সতেজ হয়েছে আপনারা নিজেও দেখতে পারা, আর অনেক পরিমাণে ড্যাম দিছে। আর যে ড্যামগুলো দিছে এগুলো কিন্তু অনেক মোটামুটি বড় বাড়াইছে আলহামদুলিল্লাহ। আর খুদু গাছের মাঝে খোলার কুসা দেওয়ার পর আমি আর কোনো ধরনের ভিটামিন দিছি না, জাস্ট খালি আমি পানিও দেরাম। আর আমি আমার খুদু গাছের মাঝে খোলার কুসা দিছিলাম জুন মাসের 22 তারিখ
আর আইজিসিকে জুন মাসের 26 তারিখ। তো মাত্র 6 দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমার হদু গাছগুলা দ্বিগুণ বড় হয়েছে, দ্বিগুণ হেলদি হয়েছে, আর অনেক অনেক গ্রিন হয়েছে। আপনারা দেখলেও বুঝতে পারবা, মার্শাল্লাহ অনেক ভালো লাগে। ও দেখতে পারা অনেক পরিমাণের ড্যামদের আর অনেক পরিমাণের স্ত্রী ফুলও আইর। আর এখানে কয়েকটা হদু দেখতে পারা, আমি দেখাইলাম আপনারা, যেগুলো আমি পলিনেট করিয়া দিছিলাম ওগুলাও দেখতে পারা। ও আছে একটা আলহামদুলিল্লাহ, এরপরে ও আরও ওইর যেগুলো পলিনেট করিয়া দিছিলাম ওগুলো আপনারা শেয়ার করাম, ও দেখতে পারা। তারপরে আরেকটা আছে, আমি জানতাম না দেখা যাইব না, কারণ অনেক বেশি জুপ বান্ধি গেছে আলহামদুলিল্লাহ। ও দেখতে পারা আর একটা বড়ই যাইব আলহামদুলিল্লাহ, জানতাম না দেখা যাইব না, কারণ যেহেতু আমি রোদের মাঝে ভিডিও করছি। তো গাছের মাঝে কোনো ভিটামিন দিছি না, জাস্ট খালি পানিও দিছি। আর এখন আলহামদুলিল্লাহ ওয়েদার অনেক ভালো হয়েছে। তো আপনারাও চাইলে আপনারা হদু গাছের মাঝে কোনো ধরনের ফ্রুটস যদি দেখুন আপনারা গরু নষ্ট হয়ে গেছে ওগুলা না ফালাই আপনারা গাছের মাটি মারা দিতে পারা, এগুলো গাছের লাগে অনেক অনেক ভালো। আর খলার কুসা মাছ অনেক পরিমাণের পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, যা গাছের লাগে অনেক অনেক ভালো। খালি হদু গাছের লাগে না, যে কোনো গাছের মাঝে আপনারা চাইলে ইউজ করতে পারবা। তো যে পাতাগুলো একটু ইয়েলো কালার হয়ে গেছিল কি ওগুলো আমি ফালাইয়া দিলাম। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিও আর টিপসগুলো আপনারা কাছে ভালো লাগছে। আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।